ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দাঁড়িয়ে রাখার সঠিক পদ্ধতি এবং দাঁড়িয়ে পার্শ্ববর্তী দাঁড়িয়ে কেটে একমুষ্টি রাখা যাবে কি যাবে না, এটা ওলামাদের মধ্যে মতনৈক্য আছে, সঙ্গে আহলুল ইলম যারা আছে আহলুল হাদিস এদের মধ্যে মত পার্থক্য আছে। তবে যেখানে মত পার্থক্য নেই কমপক্ষে সেগুলো করেন। এক, দাড়ির চাচা হানাফি সাফি মালিকি হাম্বেলি এবং আহলে তাশাইয়ু এবং আহলুল হাদিস, আহলে তাশাইয়ু মানে শিয়া, মানে সমস্ত শিয়া যতগুলো ফিরকা আছে তাকে আহলে তাশাইয়ু বলা, এই ছয়জন ক্যাটাগরি যারা আছে সকলের ঐক্যমতে দাড়িকে চাচা হারাম। দাড়িকে যদি কেউ বিলেট দিয়ে চেঁচে হিজড়ার মতো করে তাহলে এটা সকলের ঐক্যমতে হারাম। দুই, দাড়িকে ছেড়ে দেওয়া মানে দাড়ি যে রাখতে হবে মুসলিমদেরকে, হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে তাশাইয়ু আল আহলুল হাদিস সকলের ঐক্যমতে এটা ফরজ, সকলের ঐক্যমতে ফরজ। তিন নম্বর মাসালা, দাড়িকে আপনি কতটুকু রাখবেন, এক মুষ্টি করে ছেড়ে দেবেন না এক মুষ্টি রাখবেন, এটা নিয়ে ওলামাদের মধ্যে মতনৈক্য আছে। ভাই মতনৈক্য কোথায়? দাড়ি মাসালা কটা বলেন তো, কমপক্ষে তিনটে। এক, দাড়ির চাচা হারাম, দাড়ি রাখতেই হবে আপনাকে, আর দাড়ি যে আপনি ছেড়ে দিবেন শুধু রাখা না, দাঁড়িয়ে ছেড়ে দিলেন এই যে ছেড়ে দিচ্ছেন এটা ফরজ। ইকতলাব আছে এক মুষ্টি পরে কেটে দেওয়া সুন্নাত না ছেড়ে দেওয়া সুন্নাত? সহিহ বুখারি হাদিস নম্বর 5891 এবং 92 ইবনু ওমরের সূত্রে যে হাদিস বর্ণনা আছে সে হাদিসে যেটা বর্ণনা আছে যে তিনি হাজের সময় তিনি এক মুষ্টি ছাড়তেন। মুসনাদ ইবনু আবি শাইবা এবং মুসনাদ আব্দুর রাজ্জাকে আবু হুরায়রা আব্দুল ইবনু আব্বাস ইবনু ওমর থেকে সাতজনের সূত্রে হাদিস পাওয়া যায় যারা এই আমলটি করতেন। কিছু কিছু আম সাহাবি আছে যারা আম সময়তে করতেন, হজের সঙ্গে খাস তারা করেনি, কিছু সাহাবিদের আসার আছে। কথা বুঝতে পারছেন? এক মুষ্টি ছেড়ে দেওয়া কিছু আসার আছে যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলাদের আমল। তার জন্য আমরা মনে করি যে সর্বোত্তম হচ্ছে এটা, যখন ইখতিলাফ নেই কোনটা ছেড়ে দেওয়াটি। ভাই নাচতে নেমে ঘুমট দিলাম কি, নাচতে যখন লেগেছেন তো ঘুমট দিলাম কি, নাচছেন পুরো, দাড়ি যখন রেখেছেন ছাটাছাটি কিসের? মীর জাফরকে চেনেন? ধরুন দাড়িকে এই সাইড দিয়ে মনে চেয়ে ওকে দেখে রাখবে যাবে। কিছু কিছু লোক আছে আমাদের ছাটে, তাই মনে হয় মনে করে ওকে দেখতে ভালো লাগছে, আসলে বিশ্রী লাগে, কার কি লাগে জানি না, কিন্তু ওকে দেখলে বিশ্রী লাগে, মানে এমনভাবে সুন্দরভাবে মানে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে করে দেখতে বাজে লাগে, অ্যাকচুয়াল বাজে লাগে। তো যাই হোক ভাই, দাড়ির চাচা দা হারাম, হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে তাশাইয়ু আহলে হাদিস সকল ঐক্যমতে দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। এটা নিয়ে ইখতিলাফ আছে, যেহেতু ইখতিলাফ সন্দেহ আছে সন্দেহকে বাদ দেন পুরো ছেড়ে দেন, এটাই সর্বোত্তম। আর কেউ যদি ছাটে এটা নিয়ে ওলামাদের মধ্যে মতনৈক্য আছে, গুনাহ কাবিরা হবে কি হবে না, তবে আমার যেটা মত যে গুনাহ কাবিরা হবে না, তবে ছেড়ে দেয় এটা সুন্নাত, আসলে যদি স্পষ্ট হবে। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.